সবাইকে এডু লেকচার মিটিতে স্বাগতম আজকে আমরা কথা বলবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন আমাদের পড়া উচিত তো বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং বড় ক্যাম্পাস বলি তারপর হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ বান্ধব বিশ্ববিদ্যালয় যদি বলি তাহলে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম চলে আসে অটো অর্থাৎ বাংলাদেশে যে বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যতম তো আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে জানার চেষ্টা করব এবং এখানে কেন পড়া উচিত সে বিষয়গুলো নিয়ে বলবো এর আগে অনেকগুলো টিউটোরিয়ালে আমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট সম্পর্কে আলোচনা করেছিলাম যে কোন ইউনিটে কত জিপিএ লাগে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয় ইউনিটগুলোর পরিচিতি কিন্তু আমি দিয়েছিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটা দেওয়া আছে তোমরা সেখান থেকে ইউনিটগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিবা যে কোন ইউনিটে পরীক্ষা দিতে কত জিপিএ লাগবে কন্ডিশনগুলো কি কি তারপর হচ্ছে কি কি সাবজেক্টের পরীক্ষা হয় এই বিষয়গুলো তোমরা সেখান থেকে জেনে নিবা আমরা আজকে জাস্ট জানার চেষ্টা করব যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন এত বেশি গুরুত্বপূর্ণ প্রথমে বলে রাখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়ে এবং ছেলের অর্থাৎ ছাত্র এবং ছাত্রীর অনুপাত সমানভাবে নেওয়া হয় তো সেই ক্ষেত্রে যেটা হয় যে মেয়েদের একটু বেশি এখানে বাড়তি সুযোগ সুবিধা রয়েছে কেন কারণ হচ্ছে যে নর্মালি আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে নর্মালি ছেলেরাই বেশি চান্স পায় এটা আমি মেয়েদের দৌড় দিচ্ছি না এটা হচ্ছে যে আমাদের সিস্টেমটা এরকমভাবে চলে আসছে যে ছেলেদের পক্ষেই সব কিছু বেশি যায় তো যার কারণে ছেলেরা বেশি সুযোগ সুবিধা পায় এই জন্য ছেলেরাই বিশ্ববিদ্যালয়ে বেশি চান্স পায় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই সিস্টেমটা এমনভাবে রাখা হয়েছে যাতে ছেলেদের জন্য অর্ধেক সিট মেয়েদের জন্য অর্ধেক সিট রাখা হয়েছে অর্থাৎ একটা নির্দিষ্ট বিভাগে যতটি সিট আছে তার অর্ধেকে মেয়ে ভর্তি হবে আর অর্ধেক ছেলে ভর্তি হবে তাহলে ছাত্র এবং ছাত্রীদেরকে কি দেওয়া হয়েছে সমান অধিকার দেওয়া হয়েছে তো আমি এই জন্য আমাদের যারা আপুরা অর্থাৎ যারা ছাত্রীরা রয়েছে তাদেরকে বলবো যে তোমাদের টার্গেট হওয়া উচিত কিন্তু জাহাঙ্গীরর বিশ্ববিদ্যালয় কারণ তোমরা এখানে একটু কম নাম্বার পেয়েও কিন্তু চান্স করে নিতে পারবা ইজিলি আরেকটা কথা বলে নি জাহাঙ্গীরর বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বাংলাদেশের ভালো ভালো লেখক নাট্যকার অভিনেতা নির্মাতা খেলোয়াড় তারপর হচ্ছে বুদ্ধিজীবী যেই পেশায় যাই না কেন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সেই ধরনের গুণী কিন্তু বের হয়েছেন সেখান থেকে পড়ালয় করেছে বাংলাদেশের অনেক গুণীজন তা আমরা যদি লিস্ট করি তার মধ্যে লিস্ট আসলে শেষ হবে না কখনোই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুণীজনদের যদি লিস্ট করি তার মধ্যে চলে আসে নাট্যকার সেলিম দিনের নাম আমাদের বাংলাদেশের সাবেক অধিনায়ক দুজন একজন হচ্ছে তোমার মাসরাফি বিন আর একজন হচ্ছে যে মুশফিকুর রহিম এরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এছাড়াও যদি আমি আরও দেখি তাহলে আমাদের গুণী অভিনেতা হুমায়ুন ফরিদির শিক্ষা জীবনও কেটেছে কিন্তু জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এছাড়া আমি যদি আরও কম বিন আরো যদি নিয়ে আসি আরও যদি না নিয়ে আসি তাহলে অনেকগুলো নাম কিন্তু সেখানে চলে আসে বাট আমি সবার নাম আনতে চাচ্ছি না তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু দীর্ঘ একটা পথ পরিক্রমা এবং একটা ইতিহাস রয়েছে সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত যদি আমরা কাউন্ট করি তাহলে সব সময় কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিকে আছে সগৌরবে মাথা উঁচু করে আর এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা প্রাকৃতিকভাবে এতই সুন্দর যে শীতকালে এখানে প্রচুর পাখি আসে পরিভ্রমণ করে এখানে এসে তারা একটা নির্দিষ্ট সময় কিন্তু এখানে থাকে এই ক্যাম্পাসটাতে এবং তখন পাখিদের কলরবে পুরো ক্যাম্পাসটাই ভরে ওঠে তার মানে দেখো পাখিরাও কিন্তু বুঝতেছে যে কোন ক্যাম্পাসটা আসলে সুন্দর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে প্রায় সাতশো একরের সুবিশাল ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়টি মূলত তৈরি হয়েছিল উনিশশো সালে বাট এর অফিসিয়াল কার্যক্রম বা শিক্ষা ব্যবস্থার মূল কার্যক্রমগুলো উনিশশো একাত্তর এবং তার পরবর্তী উনিশশো সাল থেকে কিন্তু শুরু হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা শিক্ষার্থী বান্ধব কেন শিক্ষার্থী বান্ধব কারণ এখানে যে সুবিশাল ক্যাম্পাস রয়েছে এবং যেই হলগুলো রয়েছে এই হলগুলোর মধ্যে সবগুলো স্টুডেন্ট থাকতে পারে অর্থাৎ এটা পূর্ণাঙ্গ আবাসিক একটা বিশ্ববিদ্যালয় তার মানে সব স্টুডেন্ট যখন হলের মধ্যে থাকতেছে তাদের একটা পড়ালেখার একটা পরিবেশ কিন্তু সেখানে তৈরি হচ্ছে যার কারণে তারা হলে থেকে পড়ালেখা যেমন করতে পারতেছে ঠিক তেমনি তাদের যে বিকাশ হ্যাঁ মানসিক যে বিকাশ বা তাদের যদি নিজস্ব কোনো এম থাকে বা কোনো লক্ষ্য থাকে সেগুলোর বিকাশ ঘটানোর জন্য এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা অত্যন্ত ভালো একটা ক্যাম্পাস আরেকটা বিষয় হচ্ছে যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা যেটা খেয়াল করেছি আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছি বা আমি এরপরে অনেকবার সেখানে ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে এখানকার স্টুডেন্ট টিচার এবং ক্যাম্পাসের যারা চা দোকানদার তারা পর্যন্ত আন্তরিক অর্থাৎ সবাই খুবই আন্তরিকতার সাথে সবাইকে ট্রিট করার চেষ্টা করে এবং ভেতরে গাড়ি ভাড়া আমি দেখে অবাক খুলাম যে রিক্সা ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা তুমি যেখানে যাও মাত্র দশ টাকা অথচ সেটা অন্যান্য ক্যাম্পাসে অনেক বেশি টাকা রাখে আমি যদি আমার চট্টগ্রাম বিশ্বকাপের কথা বলি রিক্সা উঠলেই বিশ টাকা নেয় সো সেখানে কিন্তু কি। দশ টাকার মধ্যে পুরো ক্যাম্পাস তুমি ঘুরতেছো এই যে বিষয়গুলো এবং খাবারের কোয়ালিটি অনেক ভালো আমি সেখানে খাবারও খেয়েছিলাম আমি দেখেছি খাবারের কোয়ালিটি অনেক ভালো সব কিছু সব কিছুই আমি বলবো যে একদম চরম লেভেলের ওকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি তার মধ্যে চলে আসে কম্পিউটার সায়েন্স তারপর হচ্ছে তোমার রসায়ন বিভাগ তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মেসি তারপর হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি অনেক ভালো একটা সাবজেক্ট এছাড়া যদি আমরা আর্টস কমার্সের সাবজেক্টগুলোর দিকে চলে যায় তাহলে সেখানকার নাট্যকলা অনেক ভালো একটা সাবজেক্ট তারপর যে জাহাঙ্গীরর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অনেক বেশি ডেভেলপড এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেই বিভাগগুলো সেগুলোও কিন্তু অনেক ভালো আমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ এর কথা বলি সেটাও অনেক ভালো এবং এখানে কিন্তু অনেক স্টুডেন্ট পরবর্তীতে গিয়ে সেখানে মাস্টার্সও করে থাকে সো তোমরা বুঝতেই পারতেছো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু পড়ালেখার দিক থেকেও অনেক বেশি এগিয়ে তো যারা আমরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব তারা নিঃসন্দেহে একটা ভালো পরীক্ষা দিব এবং যদি চান্স সেখানে যদি আমরা ভর্তি হই তারা নিঃসন্দেহে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হব তো যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের হালদা পাবলিকেশনের কিছু গিফট আছে গিফট হচ্ছে এরকম যে আমরা তোমাদের জন্য একটা জি কে বই বের করেছিলাম সেটা হচ্ছে জি কে স্টাডিজ ওকে এই বইটার প্রাইস অনেক কম দুশো ষাট টাকা দামে তুমি পাওয়া বাজারে এটাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত বছর প্রশ্নের সমাধান দেওয়া আছে সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই স্টাইলে বা যে ফর্মেটে তোমার এয়া হয় পরীক্ষা হয় যে মাঝে মধ্যে জি কের মধ্যে ইংরেজি দিয়ে দেয় তো আমরা সেখানে এখানে কিন্তু কিছু কিছু টপিক ইংরেজিতেও রাখছি যাতে তোমাকে সেটা হেল্প করে ওকে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও কিন্তু এই বইটা কাজে লাগবে তোমরা চাইলে এই বইটা কালেক্ট করতে পারো ওকে এছাড়া আর একটা বস বই আছে আমাদের সেটা হচ্ছে কেন বস বলতেছি কারণ এখান থেকে জাঙ্গিদার বিশ্ববিদ্যালয়ের সবগুলো আইকিউ কমন পড়ে এটা হচ্ছে হালদা আইকিউ বই হালদা পাবলিকেশনের আইকিউ বললে বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে তোমাকে এটা দিবে তবে বড় লাইব্রেরি হওয়া লাগবে একদম যদি তুমি গ্রামে গিয়ে খুঁজো তাহলে হয়তো সেখানে না এই বইটা থেকে তুমি সকল ইউনিটে যে আই কিউ বা মানসিক দক্ষতা বা যেটা এসে থাকে সেটা তুমি এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবো পুরোপুরি একদম সবগুলো ইউনিটে থাকে তোমরা জানো তো সেখানের জন্য তোমরা এই বইটা একটু কালেকশনে রাখতে পারো আরেকটা বই হচ্ছে ম্যাথ ফর অ্যাডমিশন জাহাঙ্গীরদার বিশ্ববিদ্যালয় যেটা হয় যে ম্যাথগুলো কিছু কিছু ইউনিটে ইংলিশ ভার্সন এসে থাকে অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজে দেয় জেনারেল ম্যাথ আমি জেনারেল ম্যাথের কথা বলতেছি হায়ার ম্যাথের কথা বলতেছি ওকে এই জেনারেল ম্যাথের বইয়ের জন্য এই বইটা হচ্ছে বেস্ট এটা নাম হচ্ছে ম্যাথ ফর অ্যাডমিশন এটাও হালদা পাবলিকেশনের বই এটা যদি তুমি কালেক্ট করো তাহলে তুমি ইনশাল্লাহ ম্যাথে ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং সবগুলো অঙ্কই এখান থেকে কমন পাবো বলে আমার বিশ্বাস জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যেহেতু অনেক গর্জিয়াস আমি আর একটা গর্জিয়াস বই তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কেমিস্ট্রি প্লাস ওকে এই বইটার আর কি বলবো এটা তো বেস্ট তোমরা জানোই তো এই বইটাও তোমরা কালেক্ট করতে পারো আমার কাছে ব্যক্তিগতভাবে এই বইটা খুবই ভাল লাগে এর যে রুলসগুলো গুছানো যে নিয়মগুলো সেগুলো আমার কাছে অনেক ভাল লাগে তোমরা চাইলে এই বইটাও কালেক্ট করতে পারো আরেকটা বই এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভাল লাগে তোমাদের কাছে কীরকম লাগে আমি যাই না যদি আমি কমার্সের স্টুডেন্ট না বাট আমি বইটা খুলে দেখছি যে বইতে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে প্রচুর এমসি কিউ দেওয়া আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তোমরা চাইলে এই বইটা কালেক্ট করতে পারো হিসাব সমীকরণ এটার হচ্ছে যে তোমার আজিজুল হাকিম ফরাদ বা এটা হচ্ছে রাইটার উনি হচ্ছে যে মূলত চক্রম বিশ্বাল বিবিএ থেকে পড়ালেখা করেছিলেন এখন এখানে একটা কোচিং চালান তিনি সেই কোচিংয়ে কিন্তু তিনি হ্যাড এবং ওনার স্টুডেন্টরা প্রচুর চান্স পেয়ে থাকে কারণ ওনার ইউনিক প্রেজেন্টেশন বা ইউনিকভাবে তিনি পড়াগুলোকে বোঝানোর চেষ্টা করেন এবং তার সেই ইউনিক রুলসগুলো আমি এই বইটাতে পাইছি আমি ব্যক্তিগতভাবে এই বইটাকে নিচ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কোনো ধরনের প্রমোশন বা কিছু নেই এছাড়াও আরো বই বাজারে ভালো অবশ্যই আছে তোমরা দেখে নিবা বাট এই বইটাও তোমরা কালেকশনে রাখতে পারো তো আজকে আর কোনো বই দেখাবো না বাট আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে বইটা তুমি কোন পাবলিকেশনের থেকে কিনছো সেটা কোনো ফ্যাক্ট হচ্ছে তোমাকে প্রশ্নগুলো ভালো অ্যানালাইসিস করতে হবে সেগুলোকে সমাধান করতে হবে সলভ করতে হবে এবং সেই স্থায় তোমাকে আরো বেশি বেশি করে মেন বই এবং অন্যান্য যে বইগুলো তুমি কিনছো সেখানে পড়তে হবে তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স করে নিতে পারবা সেটা যে বিশ্ববিদ্যালয়ে হোক সেকেন্ড টাইমারদের জন্য একটা বড় অপরচুনিটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কারণ এখানে যেহেতু টাইম চালু আছে তোমরা শেষ একটা চেষ্টা এই বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে করতে পারো এবং এখানে তুমি তোমার একটা সিটকে নিয়ে নিতে পারো এবং তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো তুমি কিন্তু বাংলাদেশের বেস্ট বিশ্ববিদ্যালয়গুলোর একটাতে ভর্তি হয়েছ এটা সব সময় মাথার মধ্যে রাখবা সো যারা সেকেন্ড টাইমার তাদেরকে আমি আবার বলবো জাহাঙ্গীরর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তারপর আমি যে বইগুলো একটু আগে দেখালাম পারলে এগুলো কালেকশনে রাখো আর হচ্ছে যেটা করো সেটা হচ্ছে স্টাডি করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে স্টাডি করো আর একটা বিষয় তোমাদেরকে বলে দেই যেহেতু মনে আসছে টিপস আকারে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চারটা শিফটে হয় একটা ইউনিটের পরীক্ষা নর্মালি চারটা শিফটে হয় একটা পরীক্ষা হয় সকালে সকাল নয়টার দিকে আর একটা পরীক্ষা হয় এগারোটার দিকে আর দুইটা পরীক্ষা বিকালে হয় এখন যেটা হয় সকালে শিফটের প্রশ্ন থেকে যেরকম রকম প্রশ্ন আসে বিকেলের শিফটেও একই রকম প্রশ্ন আসে অর্থাৎ চারটা শিফটে প্রায় একই রকম প্রশ্ন আসে এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রশ্ন যদি একই রকমই আসে তাহলে তো প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে একই রকম বলতে ওরকম একই রকম না প্যাটার্নটা একই রকম থাকে যেমন সকালে যদি আসে যে বাংলাদেশের সাপোজ রাজধানীর নাম কি তাহলে বিকেলে আসে এরকম বা পরে শিফটে আসে এরকম যে মালদ্বীপের রাজধানীর নাম কি তারপরে আরেকটা শিফটে আসে এরকম পাকিস্তানের রাজধানীর নাম কি আরেকটা শিফটে আসে এরকম ভারতের রাজধানীর নাম কি আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তাহলে এই প্যাটার্নে যদি প্রশ্ন হয় তাহলে প্রশ্নের কোয়ালিটি সেম না সেম এটার জন্য একটা টিপস আমি তোমাদেরকে দিবো সেটা হচ্ছে আমি এই টিপসটা ফলো করেছিলাম আমি কিন্তু জাহিন্দর বিশ্ববিদ্যালয়ের চান্স পাইছিলাম আমি পড়ি নাই জাহিন্দর বিশ্ববিদ্যালয়ে তুমি সকালে একদম সকালে চলে যাবা সকালে গিয়ে সকালে শিফটে যারা পরীক্ষা হয়েছে তাদের তাদেরকে জিজ্ঞেস করবা কী কী কোশ্চেন আসছে কারণ কোশ্চেন কিন্তু নিয়ে নেই তাদেরকে থাকে তাদের কাছে কোশ্চেন নাই ওকে বাট তুমি জিজ্ঞেস করবা যে ভাইয়া কি কি কোশ্চেন আসছে তারা যদি তোমাকে পাঁচটা পারে তুমি ওই পাঁচটার মতো সেম প্রশ্ন তোমার মেন বইতে আরেকবার দেখে নিতে পারো অর্থাৎ তোমার পরীক্ষার আগ পর্যন্ত যদি তোমার পরীক্ষা বিকালে হয় তুমি সকালে চলে যাও সকালে শিফটে যে পরীক্ষাটা হয় তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে ভাই কি কি কোশ্চেন আসছে তারা যদি তোমাকে বলে তুমি যদি দশটা প্রশ্ন তাদের থেকে কালেক্ট করতে পারো সাপোজ তুমি পাঁচজনকে জনকে জিজ্ঞেস করলে একজনে দুইটা করে কোশ্চেন তোমাকে বলে দিল দশটা কোশ্চেন হয়ে গেলো এই দশটা কোশ্চেন তুমি আমার বইতে ওই রিলেটেড কোশ্চেনগুলো পড়ো ওকে তাহলে দেখবা তুমি কিন্তু দশটার মতো কোশ্চেন কমন যে পেয়ে যেতে পারো এটা আমার টিপস জানি না তোমাদের কাছে লাগবে কিনা বাট এরকম টিপস দেওয়া আসলে উচিত না তারপরও দিলাম তো আরেকদিন আবারও তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের আমরা কথা বলবো সে বন্ধু থাকো আল্লাহ হাফেজ টাটা